প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ তৈরি করে দেখাবো ডিমের বোনা এই ডিমের বোনাটা সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আমার আজকের এই ডিমের বোনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে একটু বেজে নিব তারপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ বেজে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ টমেটো কুচি টমেটোটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে তিনটি ডিম আর ডিমের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে ডিমটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পর এখন দুই মিনিট নেড়ে রান্না করব। দুই মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুব সহজে খুবই মজাদার এই ডিমের জুড়ে বোনা এই ডিমের জুড়ি বোনাটা রুটি পরোটা সাদা পাতের সাথে খুবই ভালো লাগে আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ